জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজারে রান করে। এটি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় এবং একটি ওয়েবসাইটের বিভিন্ন কমপ্লেক্স ইন্টারাকশন এবং অ্যাক্টিভিটিসের কাজ করে, তাই বলা যেতে পারে এটি একটি ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ। তাই বলে শুধুমাত্র যে ওয়েবে ব্যবহার করা হয় তা কিন্তু না, জাভাস্ক্রিপ্ট বর্তমানে ব্যাকএন্ডের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। 1995 সালে নেটস্কেপের প্রকৌশলী ব্র্যান্ডন আইচ জাভাস্ক্রিপ্ট তৈরি করেন, যেটা 1996 সালে মুক্তি পায়। জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমাদের একটি কোড এডিটরের প্রয়োজন হবে। বর্তমানে অনেক কোড এডিটর রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোড এডিটর হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটি ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে যাব এবং সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। এন্টার প্রেস করলে আমরা ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড এই লিঙ্কে ক্লিক করে দেব। ভিতরে গিয়ে দেখব ডাউনলোড নামে একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলে ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। এটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটি ইনস্টল করে নিব এবং সেই সাথে আরও একটি জিনিস আমরা ডাউনলোড করব, সেটি হলো নোড জেস। লিখব নোড জেস ডাউনলোড, এন্টার। ডাউনলোড নোড জেস এই লিঙ্কে আমরা আবারও ক্লিক করে দেব এবং উইন্ডোজ ইনস্টলে ক্লিক করলে এটিও অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। ডাউনলোড হয়ে গেলে এটি আমরা সাথে সাথে ইনস্টল করে দেব এবং নোড জেস সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমরা সার্চ বারে যাব এবং এখানে লিখব টার্মিনাল। এন্টার প্রেস করলে এখানে লিখব নোড, এন্টার। আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু নোড জেস, অর্থাৎ এটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন আমরা কোড লেখা শুরু করব। কোড লেখার জন্য আমি আমার ডেস্কটপে গেলাম এবং এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। আমি আমার ফোল্ডারের নাম দিলাম জেস। ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এটি টার্মিনাল দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। আমি এখানে ক্লিক করলাম এবং লিখলাম সিএমডি, এন্টার। টার্মিনাল ওপেন হয়ে গেল এবং এখানে লিখব কোড, স্পেস দিয়ে ডট দিব, এন্টার দিলে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল। জাভাস্ক্রিপ্টে আমরা বেশ কয়েকভাবে কোড লিখতে পারি, তবে সহজভাবে কোড লেখা এবং সেই সাথে তার আউটপুট দেখার জন্য আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। এটি করার জন্য আমি প্রথমে একটি নিউ ফাইল ক্রিয়েট করব এবং এখানে নাম দিব অ্যাপ ডট জেস। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন, তবে ডটের শেষে জন্য জেস এক্সটেনশন দেয়া থাকে। প্রথমে আমি একটি উদাহরণ দেখার জন্য এখানে লিখব কনসোল ডট লগ ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। এটির আউটপুট দেখার জন্য আমি চলে যাব এই থ্রি ডটে। থ্রি ডটে গিয়ে টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল। আপনারা কন্ট্রোল প্লাস জে প্রেস করেও এই টার্মিনাল ওপেন করতে পারেন। আউটপুট দেখার জন্য আমি এখানে লিখব নোড স্পেস, আমি যে ফাইলটির আউটপুট দেখতে চাচ্ছি সেই ফাইলের নাম, অর্থাৎ অ্যাপ ডট জেস দিয়ে এন্টার চাপব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুটটি শো করছে।